হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে। তো তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো আর ঠাকুর ঘর থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো, এখানে ঠাকুর ঘরে চলে এসেছি আর পুজোও দেওয়া হয়ে গেছিলো। তো সকালে অনেক কাজকর্ম ছিল, সেগুলো তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, কারণ পরে তোমাদের অনেক কিছু দেখাবো সেই জন্য, আর ব্লগটা বড় হয়ে যেত। তো রোজ রোজ তো কাজ দেখায়, তো আজকে আর সকালের কাজ দেখানো হয়নি। ঠিক আছে, তো চলো, এই দেখো আমার গোপসোনারা সব বসে আছে, প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এদের। আর এখানে দেখো আমার সব ভগবান বসে আছে, আর এই যে এখানে ফুল। তো চলো, তারপরে আর তোমাদের সঙ্গে আসছি পরে। তো দেখো বন্ধুরা, আমার সকালবেলা এই যে পুজো পাঠ, মানে কোথায় বাসি কাজকর্ম সেরে পুজো দেওয়া হয়ে গেছে গোপালদের। ঠিক আছে, তো চলো এখন দেখো কি করছি। কি গরম পড়েছে গো বন্ধুরা, প্রচন্ড গরম পড়েছে। এই দেখো সব সময় ফ্যান চলছে, এখন বাজে কটা বলতো, সকাল সাড়ে ছটার সময় ফ্যান চলছে। আর এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর দেখো বিছাচ্ছে না, সব তোলা হয়ে গেছে। দেখো সব মোটামুটি কাজ আজকে সকালেই সব কমপ্লিট করে ফেলে দেখেছো। আর আজকে আমার হাজবেন্ড বাড়ি আসবে অনেক দিন পর। ঠিক আছে, ও ট্রেনে আছে, নামবে, তো ফোন করবে, ছেড়ে যাবে, স্কুটি করে নিয়ে আসবে ওর বাবাকে। ঠিক আছে, তো চলো এরপর কী কী করতে থাকি, সঙ্গে থেকো, দেখতে থাকো। ওকে, আজকে কিন্তু মঙ্গলবার, জানো তো আজকে মঙ্গলবার, তারিখটা আমার ঠিক মনে পড়ছে না কত তারিখ, মনে পড়লে পরে এডিটিং করার সময় বলে দেবো। আর কত, 15? ও আজকে কোন ছেলে বললো 15 তারিখ মঙ্গলবার। আর আমি উঠেছি অনেক সকালে, আজকে প্রায় 4:45 উঠেছি, ওই জন্য আমার 6:30 মধ্যে সব কিছু পুজোর সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্না বসিয়েছি, চলো আজকে কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আজকে তো অনেকদিন পর আসছে হাজব্যান্ড বাড়িতে। আর কী বলতো, আমি কালকে, জানো তো কালকে সন্ধেবেলা মানে এত গরম পড়েছে, তো স্নান করার পরে মানে সন্ধ্যাবেলা স্নান করেছিলাম, স্নান করে এসি চালিয়ে এসির মধ্যে ডুবেছিলাম। দেখো চোখ টোক খুলে গেছে, ঘুমটাও ভালো হয়েছে, কিন্তু সকালবেলা উঠে আমি নড়াচড়া করতে পারছি না, আমার এত শরীরে ব্যথা হয়েছে, যেন মনে হচ্ছে 100 জন আমাকে পিটিয়েছে ধরে, জানো তো মানে এরকম, মানে উঠতেই পাচ্ছি না বিছানা থেকে, এত ব্যথা, দুই হাত পা বডি সব ব্যথা। তারপরে উঠে আস্তে আস্তে বাসি কাজ করতে করতে ব্যথাটা চলে গেল। তো তোমরাও আমার মতো এরকম কে কে করো বলো, কিন্তু আমি আর করবো না। আর ওই সন্ধ্যাবেলা স্নান করে আর এসির ভেতরে ঢুকবো না, স্নান করবো, গরম তো পড়েছে, একবার দুবার গা ধুবো, কিন্তু চলো পরে। তো দেখো আমার হাজব্যান্ড অনেকদিন পর আজকে বাড়ি এলো, প্রায় 20-22 দিন পর এলো, ছুটি পেলো স্কুলে, তাই বাড়িতে এলো। আর আমার ছেলে গেছিলো আনতে স্কুটি করে। ঠিক আছে, আর এই দেখো আমার হাজব্যান্ড বাড়ি ঢুকেছে, আর কী কী নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, আমার শ্বশুর বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, ঠিক আছে, এই যে সেই গাছের তেঁতুল দেখেছো, এই যে খোলা শুদ্ধই আছে, এগুলোকে ফাটিয়ে, এটা পাকা কিন্তু ভেতরে, এটা খোলা শুদ্ধ ফাটিয়ে তারপর বের করতে হবে। আর এই দেখো ভগবানের জন্য এই যে একটা বাটি, ঠিক আছে, আর এই যে একটা ঘট, বাবা ঘরটা কিন্তু খুব সুন্দর, ভারী আছে কিন্তু, এই ঘরটা কিন্তু ওজন আছে জানো,
ভালো ওজন আছে, ওই জন্য এত দাম নিয়েছে, বিশাল ওজন ঘরটা। হ্যাঁ এই দেখো, এগুলো হাজবেন্ড নিয়ে আসছে। ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। তো জানো তো, এই প্রথম আমি শ্বশুর বাড়ির কোনো জিনিস পেলাম, মানে এই প্রথম ফার্স্ট আমার লাইফে, আমার যত বছর বিয়ে হয়েছে তো এই ফার্স্ট, মানে কিছু জিনিস, মানে কিছু একটা পেলাম শ্বশুর বাড়ি থেকে। ঠিক আছে, যেটা তেঁতুল, তাছাড়া কিন্তু আর কোনোদিন কিছু পাইনি। আর আর ঘরটার বাটিটাও আমার হাজবেন্ড নিজের টাকায় কিনে নিয়ে এসছে। আর শ্বশুর বাড়ির যা, মানে শ্বশুর বাড়ি তো সবারই অধিকার থাকে, তো এই শ্বশুর বাড়ির এটাই ফার্স্ট আমার লাইফে আজকে গিফট। ঠিক আছে, তাই সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আমি এখানে পনিরগুলো কেটে নেব, আর দুপুরে রান্না করব পনির। তো সেই জন্য পনিরগুলো দেখো এখানে সব সাইজ করে কেটে নিচ্ছি, আর মিষ্টির দোকান থেকে গোটা পনিরই দিয়ে দেয়। তো পনিরগুলো বাড়িতেই কেটে নিই আর কি, আর মিষ্টির দোকান থেকে কেটে আনি না কেন বলো তো। এবার আমি কিভাবে রান্না করব আর কেমন করে সাইজ করব সেটা তো আমার উপরে ডিপেন্ড করে বলো। আর ওরা খুব ছোট করে কেটে দেয়, নাহলে খুব বড় করে কেটে দেয়, সেই জন্য আমি ওই আমি নিজেই কেটে নিই। আর দেখো এখানে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, আর এই ডালের বড়া দিয়ে সকালের ব্রেকফাস্ট করে নেবে আমার হাজবেন্ড ছেলে, কেননা ও অনেক দূর থেকে এসছে তো জার্নি করে, আর সেরকম ঠিকঠাক খাওয়া দাওয়াও হয়নি রাস্তায়, তার জন্য আরও বেরিয়েছিল মানে আগের দিন বিকেল 5টায়, আর পরের দিন বাড়িতে পৌঁছেছে। তো আমি এখানে এক এক করে সব বড়াগুলো ভেজে নেব, নিয়ে তারপরে দেখো আমার হাজবেন্ডকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। তো এখানে হাজবেন্ড খাচ্ছে, আর দেখো এখানে ছেলের ভাতটা বাড়া আছে, আমি ওকে খাইয়ে দেবো। তারপর দেখো এবার দুপুরে রান্নার জন্য চলে এসেছি, আর এখানে পনিরগুলো সব ভেজে নেবো এবার এক এক করে। এবার সব পনিরগুলো দেখো আমি একসঙ্গে ভেজে নেবো। ঠিক আছে, একসঙ্গে ভেজে নিয়েছি কিন্তু কোনো পনির কিন্তু ভেঙে যায়নি। তো দেখো আমি এখানে পনিরগুলো সব একসঙ্গে ভেজে নেবো, নিয়ে রান্না করব। আর রান্না তো কাজু আর পোস্ত দিয়ে করেছি। তো ঠিক আছে, তো চলো সব রান্নাবান্না করে নিই, তারপর আবার তোমাদের সামনে আমি আসবো। তোমরা সেই পর্যন্ত আমার ব্লগটা দেখতে থেকো, সঙ্গে থেকো। তারপর দেখো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর যখন খেতে বসবো তখন তোমাদের দেখাবো কী রান্না করেছি। আর তারপরে আমি দেখো রান্নার পরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। এখানে গ্যাস টেবিলটা আর গ্যাসটা খুব ভালো করে মুছে নেব, কারণ রান্না করে আমি সঙ্গে সঙ্গে মুছে নিই, নাহলে কি এখন গরমকাল তো পিঁপড়ে হচ্ছে, প্রচণ্ড পিঁপড়ে হয়ে যাচ্ছে,
সেই জন্য রান্নাবান্নার করে পরে সঙ্গে সঙ্গে, মানে ওভেনও ঠান্ডা হয় না, গরম থাকে, তখনই আমি সব মুছে ফেলি। এমনিতেও আমি রান্না করার পরেই সমস্ত কাজকর্ম সেরে ফেলি, তো এখন মানে ওভেনটা ঠান্ডা হতে দিচ্ছি না, তার আগেই কিন্তু সব মুছে ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এখানে সব মুছে পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর কি রান্না করেছি সেটা খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর খুব গরম, জানো তো, ভালো লাগছে না কাজ করতে। তো সকালের পুজো তো হয়ে গেছে, এবার সকালে পুজোর পরে আবার দুপুরে ভোগ লাগাবো, তার জন্য আবার দেখো সব ঠাকুরের থালা বাসন সব পরিষ্কার করে নিয়ে এসেছি, দেখবে, দেখো, এ দেখো আরতি করেছিলাম, ঠিক আছে, যা আরতি, ফুল আরতির জন্য যেগুলো করেছিলাম সকালে করেছিলাম, এবার সেগুলো আবার ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে তো উপাসনারা এই যে জল দিয়ে বসিয়ে রেখেছি, এদের খালি গায়ে রেখেছি, কী করবো বলো, প্রচণ্ড গরম। আর এই দেখো উপাসনাদের স্নান করাবো বলে এখানে চন্দন ভিজিয়ে রেখেছি, দুপুরে স্নান করাবো। আর এই দেখো গোবরের থালা ফালা আবার সব মেরে নিয়ে এসেছি, আর এখানে এক ঘটি জল আর তুলসী পাতা আছে গিয়ে উপাসনাদের, দেখেছো তো, উপাসনাদের স্নান করাবো ওই চন্দন দিয়ে, ওই চন্দনটা ভিজিয়ে রেখেছি। তারপর আমরা যখন দুপুরে খাবো তখন খাবার দাবারগুলো শেয়ার করবো, কী কী রান্না করেছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকন ক্লিক করো, যাতে সব রকম ভিডিও নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো, আর এই দেখো এদিকে হলো কাজ হচ্ছে, এই যে দেখেছো, এটা হলো বাচ্চাদের খিচুড়ি স্কুল, তো এই স্কুলটাতে কাজ হচ্ছে, মনে হয় কিচেন বা কিছু পায়খানা বাথরুম টয়লেট বানাবে, তো জানি না ঠিক কী বানাচ্ছে, বানানোর পরে বুঝতে পারবো কী বানালো, ঠিক আছে? তো চলো, এই দেখো আমার ছেলে শুধু কাণ্ডটা দেখো এত বসে আছে, খালি গায়ে, কিছু করার নেই বলো, খুব গরম পড়েছে এবার, যার জন্য সবাই খালি গায়ে আছি, মানে আছে, ঠিক আছে? তো চলো পরে আবার কথা বলবো। তো দেখো আমরা এবার খাওয়া দাওয়া করবো, দুপুরের খেতে চলে এসেছি, আর এখানে আমি হাতটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো আজকের কী কী রান্না করেছি, দেখো আজকে করেছি পোস্ত, তারপরে কাজু দিয়ে পনিরের তরকারি করেছি, নিরামিষ তরকারি। আর দেখো দেখেছো খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ কাজু পনির দিয়ে কিন্তু ভালোই লাগে। আর দেখো এখানে বড়ার তরকারি, বড়ার তরকারি করেছি এখানে, আর এখানে ছিল দেখো ডালের বড়া করেছিলাম, সকালে খাওয়া হয়েছিল ভাত দিয়ে, আর কিছুটা ছিল, ভেবেছিলাম এটা দিয়ে একটা তরকারি করব, কিন্তু এত গরম পড়ছিল সেই জন্য আর ভালো লাগছিলো না বলে করিনি, বড়াটা ভাজাই রেখে দিয়েছি। আর বেশি তরকারি করলেও কিন্তু এই গরমে খাওয়া যাচ্ছে না। আর এই দেখো এখানে আছে গরম ভাত, এই হলো আজকে রান্না। তারপর দেখো এখানে ভাত বেড়ে নেবো সবার জন্য, আর আমরা খেতে বসে যাব দুপুরে, ঠিক আছে? তারপরে আবার পরে তোমাদের সামনে আসব। তো দেখো এখানে আমার ছেলে আর এখানে আমার হাজবেন্ড খেতে বসেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করছে সবাই, ঠিক আছে? দেখো দেখো বন্ধুরা, শ্বশুর বাড়ির তেঁতুল খাচ্ছি, দেখেছো এই যে তেঁতুলের বস্তা কই, তেঁতুলের বস্তাটা দে, এই দেখো তেঁতুলের বস্তা নিয়ে বসেছি, সে শ্বশুর বাড়ির তেঁতুল দেখে, এই প্রথম শ্বশুর বাড়ির কিছু একটা পেলাম,
ঠিক আছে, খেয়ে নি, তারপর আবার আসবো। বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আর এই গরমে সবার খেয়াল রেখো, প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, আর আমার ব্লগটা দেখতে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? টাটা।